আছেন, আমাদের পবিত্র বিধানসভার মাননীয় ডিপুটি স্পিকার শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, উপস্থিত আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, শ্রীমতী শান্তনা চাকমা, শ্রী সুশান্ত চৌধুরী, শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, শ্রী অনিমেষ দেববর্মা, এবং মঞ্চে উপস্থিত আছেন ডিজিপি ইন্টেলিজেন্স শ্রী অনুরাগ ধনকরজি, শ্রী ব্রিজেশ পাণ্ডে সেক্রেটারিয়েট ট্রাইবাল ওয়েলফেয়ার, তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জ্যাকি সিনহা, এবং অফ ডায়াস আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পবিত্র বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় মহোদয়া, তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত বিধায়ক বিধায়িকাগণ, এমডিসিরা এখানে উপস্থিত আছেন, এবং বিভিন্ন পিইসিউ যারা চেয়ারম্যানরা আছেন, বিএসসির চেয়ারম্যানরা আছেন, এবং বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ, ত্রিপুরা সরকারের সমস্ত আধিকারিকগণ, বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, এবং মা ও বোনেরা, মিডিয়া বন্ধুগণ, সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে আপনারা উপস্থিত থাকার জন্য। আমাদের সবার প্রিয় তেলেঙ্গানা রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়, আপনি এই রাজ্যের ভূমিপুত্র এবং ত্রিপুরা রাজ পরিবারের কৃতি সন্তান। আমরা গর্বিত যে আপনি এই রাজ্যের প্রথম ব্যক্তি যিনি কোনো রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল পদে আসীন হয়েছেন। ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে এটা অত্যন্ত গৌরবের বিষয়। আপনি শুধু একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ নন, আপনি একাধারে কবি, লেখক ও শিল্পী। জনজাতি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে আপনার চিন্তা ভাবনা ও কর্মকুশলতা নতুন দিশা সঞ্চার করেছে। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব স্বর্গত রাজকুমার রবীন্দ্র কিশোর দেববর্মা এবং বহুগুণের অধিকারী রাজকুমারী কমলপ্রভা দেবীর সুযোগ্য সন্তান আপনি। সমাজের বহুমুখী ক্ষেত্রে আপনার সৃষ্টিশীল অবদান নিঃসন্দেহে আমাদের গৌরবান্বিত করেছে। জনজাতি সমাজের উন্নয়নের পাশাপাশি রাজ্যের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আপনার বলিষ্ঠ পদক্ষেপ যা আজও আমাদের নতুন পথের দিশা দেখায়। প্রচারের অন্তরালে থেকে নীরবে নিবৃতে আপনি কাজ করে চলেছেন। 1989 থেকে 1993 সাল পর্যন্ত আপনি নর্থ ইস্টার্ন কাউন্সিলের অ্যাডভাইজারি কমিটির সদস্য ছিলেন। 1993 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কাউন্সিল ফর আর্ট অ্যান্ড কালচারের ত্রিপুরা চ্যাপ্টারের দায়িত্ব থেকে আপনি এই অঞ্চলের শিল্প সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। 1993 সালে ত্রিপুরা থেকে বিজেপির ন্যাশনাল কাউন্সিলের সদস্য আপনি নির্বাচিত হন। এই অঞ্চলের শিল্পকলার চর্চা ও প্রসারে আপনার ভূমিকা দীর্ঘকাল আমাদের অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতেও করবে বলে আমি আশা করি। 2018 সালে প্রথম বিজেপি শাসিত রাজ্য মন্ত্রিসভায় আপনি উপমুখ্যমন্ত্রী পদে আসীন হন এবং অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্থ, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং বিদ্যুৎ, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ এবং পরিকল্পনা ও সমন্বয়ের দপ্তরের দায়িত্ব পালন আপনি করেছেন। 5 বছরের এই মন্ত্রিত্বের সময়কালে প্রশাসনিক ক্ষেত্রে আপনার বহুমুখী সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গি রাজ্য প্রশাসনকে সমৃদ্ধ করেছে। নতুন সৃষ্টিশীল পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণের দিকে প্রশাসনকে ধাবিত করেছেন। উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন পরিকল্পনা রূপায়িত হয়েছে। বিভিন্ন প্রশাসনিক সংস্কার ও স্বচ্ছতার সঙ্গে গ্রামীণ মানুষের জীবন জীবিকার ক্ষেত্রকে আপনি সম্প্রসারিত করেছেন। আপনার বলিষ্ঠ নেতৃত্বে রাজ্যে বায়োভিলেজ 2.0 প্রকল্পটি সফলভাবে আপনি বাস্তবায়িত করেছেন। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 2022 সালে 30 অক্টোবর জাতীয় স্তরে সম্প্রচারিত জনপ্রিয় মন কি বাত অনুষ্ঠানেও রাজ্যের সাফল্যের বিষয়টি উনি উল্লেখ করেছেন। আপনার সুদক্ষ নেতৃত্বে আগরতলা বাদারঘাটে বিজ্ঞান গ্রাম অর্থাৎ সায়েন্স সিটি স্থাপিত হয়েছে। রাজ্যের তরুণ যুবা সম্প্রদায়
এবং সাধারণ নাগরিকদের মধ্যে বিজ্ঞান সচেতনতা এবং মনুষ্যতা গড়ে তুলতে এই বিজ্ঞান গ্রাম স্থাপন একটি বলিষ্ঠ পদক্ষেপ। ক্রীড়াক্ষেত্র আপনার অবদান অবশ্যই উল্লেখযোগ্য। ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের দেশ শীর্ষ পদে আসেনছিলেন এবং ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সভাপতিত্বের দায়িত্ব আপনি ছিলেন। রাজনৈতিক ক্ষেত্র জিষ্ণুদেব বর্মনের সুদীর্ঘ নেতৃত্ব, বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ এবং দূরদৃষ্টি সম্পূর্ণ বিশ্লেষণ ক্ষমতা অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। আমাদের বিশ্বাস, তেলেঙ্গানা রাজ্যের চতুর্থ রাজ্যপাল হিসাবে আপনি আপনার দক্ষতা, নিষ্ঠা ও সৃজনশীল বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই রাজ্যের সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে সক্ষম হবেন। রাজ্যপাল হিসাবে সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি আপনার দূরদৃষ্টি দেশ ও রাজ্যকে সমৃদ্ধ করবে বলে আমাদের সবার বিশ্বাস। আপনার সাহিত্য সৃষ্টি, সমাজ সচেতনামূলক সুগভীর যে চিন্তা ভাবনা আমাদের রাজ্যের অন্যতম সম্পদ। আপনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয়জন। আজ আপনাকে এই রাজ্যের জনগণের পক্ষ থেকে নাগরিক সম্বর্ধনা জানাতে পেরে আমরা সবাই গর্বিত। আপনার সুদীর্ঘ সুস্থ কর্মময় জীবন আমাদের চিরন্তন প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ, নমস্কার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে অনুরোধ রাখব, এই শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে তেলেঙ্গানার মাননীয় রাজ্যপাল শ্রী জিষ্ণু। সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।